ভিউয়ার্স, দেখেন রবিউল ভ্যাকসিন করতেছে, এটা হলো নিউয়েল ভ্যাকসিন, কবুতরের দুই চোখে দেয় আর মুখে এক ফোটা না, মুখে এক ফোটা দেয়। 45 দিন পর পর আমাদের সহযোগী আছে আজকে ইমরান ভাই, রবিউলের সাথে হেল্প করতেছে। কয়দিন পর পর ভ্যাকসিন করা লাগে ভাই? 45 দিন পর পর। 45 দিন পর পর না? এই যে ওর খাঁচা, ও মোটামুটি সব কবুতরই বিক্রি করে দিবে। ভিউয়ার্স, আপনাদের যদি কারো লাগে ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নেবেন। আশা করি বাংলাদেশের সব জায়গায় ও ডেলিভার করতে পারবে। অ্যাজ লাইক অ্যাজ পুরাই লোহার খাঁচার মতো। এই সাইডে একটা খাঁচা আছে, এই খাঁচাতে কবুতর আছে না? আরেকটা খাঁচা বানাচ্ছে, এখানে দেখেন আরেকটা খাঁচাও বানাচ্ছে। ওই খাঁচাগুলো প্রত্যেকটা নিজেই বানায়। ভিউয়ার্সে, যে রবুলের বাসার দ্বিতীয় পর্ব করার জন্য আমরা চলে আসছি। এই কবুতরটা খুব সুন্দর একটা কবুতর, দেখেন তো। দ্বিতীয় পর্বটা শুরু করছি, সবাই সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। যেখানে একজোড়া আছে, কেমন উড়াইছেন এগুলো? মাঝিরা 3 ঘন্টা, 9টা 5 ঘন্টা উড়ানো আছে। ওরে বাবা, দেখি 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 কতগুলো। এটা দুটাই বাড়ির বাচ্চা, এটাই জাকপিলং এর বাচ্চা। বাহ, ভালো কবুতর। ভিউয়ার্স, তারপর সেট কবুতর কি আছে রবি? ভালো সেট দুটো তো বাড়াই গেল। সেট কবুতর হলো যে সবুজ চিঠা আছে না, সবজি কালার চিঠা। এই একটা মাদি কবুতর, এটার আজকে 11টার সময় নামছে। 11টার সময়? এত বাজি? হ্যাঁ হ্যাঁ, কালকে উঠছিল বিকালে ছাদে। আচ্ছা আচ্ছা, ছাদে উঠছিল। ভিউয়ার, ছাদ থেকে মাত্র নাম, মানে 11টার দিকে নামছে কালকে বিকালে। হ্যাঁ, পাহা সব কেটে দিলাম, 11টার সময় নামছে, পাহা কেটে দিছি। তারপরও বাজি করবে কিনা দেখছি। না, বাজি করবে। এত বাজি কবুতরের, দেখালে একটা কবুতর বাজি করছে না? আচ্ছা, দেখালে ভালো কবুতর বাজি যাবে। ওর খোপগুলো যদি কারো লাগে আপনারা খোপগুলো নিতে পারেন, অনেক কষ্ট করে খোপগুলো বানিয়েছে। এই যে একজোড়া সেট কবুতর। ভিউয়ার্স, কারো যদি খোপ লাগে ছোট বড় বললে বানিয়ে দিতে পারবো, সমস্যা। ও খোপ বানায়, যদি আপনাদের কারো এই ধরনের খোপ লাগে ছোট বড় কয় খোপ নেবেন, ও আপনাদেরকে বানিয়ে দিবে। খোপটা একটু দেখেন খুব ভালো করে, এই যে খোপগুলো খুব সুন্দর করে বানিয়েছে। আপনারা পাত্রেও খাওয়াতে পারবেন, ও পাত্রে খাওয়ানোর জন্যই ব্যবস্থা করছে, অর্থাৎ আপনাদের ছাড়াও লাগবে না। এই যে দেখেন এই খোপগুলো খুব সুন্দর করে করছে, যাতে আপনাদের কোনো কবুতরকে কষ্ট করে অনেক সময় কাজ শেষে বা অফিস শেষে আপনারা যদি না থাকতে চান তাহলে সেই ব্যবস্থা ওরা আছে। দেখেন একজোড়া কবুতর, এগুলো সবজি চুইঠাল, বেশ ভালো কবুতর। এগুলো মোটামুটি 4-5 ঘন্টা উড়ানো আছে। মাদিটা 5 ঘন্টা উড়ানো আছে, নটটা কিনে নিয়ে আসা। নটটা কিনে আসে, নটটাও তো হৃদয়ের কবুতর। ভালো, হ্যাঁ, নটটা যার কবুতর সেখান থেকে উড়ন। ভিউয়ার্স, এই কবুতরগুলোও নিতে পারেন আপনাদের যদি ভালো কবুতর লাগে। এদের এদের বাচ্চা 4-5 ঘন্টা উড়ে। 4-5 ঘন্টা উড়ে না? হ্যাঁ, আর প্রচণ্ড বাজি হাত করে, ধরে 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 নিয়ে আনি। ভিউয়ার্স, এই যে একজোড়া ভালো কবুতর, এটা যে খুলনার গলা লাল কবুতর। এই জোড়াটা হলো খুলনার গলা লাল কবুতর, এই জোড়াটা খুলনা থেকে আনছে। এদের বাচ্চা কেমন রেজাল্ট রবিউল? এদের বাচ্চা 5-7 ঘন্টা উড়ে। দেখেন কতগুলা খুব সুন্দর কবুতর। এই যে নটটা, নটটার আই বন্ডিংও খুব ভালো। অ্যাকচুয়ালি সব কতগুলো ভালো কবুতর, অনেক কষ্ট করে এই কতগুলো সেট করছে। যে একজোড়া মুশকি দোবাস কবুতর, কিচো
নটটা হচ্ছে লাল চোখ, মাদিটা হচ্ছে মতি চোখ। কেমন উড়েছিস এগুলো? এগুলো চার ঘন্টা, চার ঘন্টা উড়ছে না? এগুলো উড়ার পরে বাজি করবে, সুরকি বাজি করবে, আটটা দশটা করে বাজি করবে একসঙ্গে। তুমি পাখাটা নিয়ে বাজি ছাড়লে বাজি করবে না, উড়ার পরে বাজি করবে। বেশিরভাগ ভালো কবুতর নিতে পারে, বেশিরভাগ যত কবুতর আছে উড়ার পরে বাজি করবে। এই এক জোড়া কবুতর। রেজাল্ট কেমন এদের? এদের চার চার ঘন্টা রেজাল্ট আছে না? নরমাদি দুইটাই, মাদিটা বেশি উড়ে নরের থেকে, নরের থেকে মাদিটাই বেশি উড়ে। মানে যে নিবে আপনার সাথে যোগাযোগ করলে তো তুমি ঠিকমতো ডেলিভারি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দামাদাম করে নিতে পারে, দাম আলোচনা সাপেক্ষে। ঠিক আছে ভিউয়ার, এগুলো সব উড়ার। এই এক জোড়া কবুতর লোকাল। সোজা কথা ভিউয়ার্স, লোকাল কবুতর রাখলে নিতে পারেন, রাজশাহী লোকাল কবুতরের কাছে ভালো ভালো কবুতর আছে। ঠিক আছে, দুটা চার ঘন্টা উড়ানো আছে, চার ঘন্টা উড়ে। ভিউয়ার্স দেখেন, ভিউয়ার্স আরেক জোড়া সবজি চুষাল কবুতর। আপনাদের রাজশাহী লোকাল এগুলো কিন্তু অনেক পুরাতন জাত। আসলে সবজি চুঠাল, লাল চুঠাল, তারপরে যে কালো চুঠাল, এগুলো কিন্তু আসলে পাওয়া যায় না। তো এই যে কৌতুকগুলো যদি লাগে দুই জোড়া আছে ওর কাছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন দাম দর করে। কৌতুকগুলো ভালো, এদের বাচ্চা খুব রেজাল্ট করে, ভালো কবুতর এগুলো। নটা চার ঘন্টা, মাদিটা দুই ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে লিলি পিলং কবুতর, লিলি পিলং না? হ্যাঁ, এগুলো এগুলো চার সাড়ে চার, চার সাড়ে চার যেগুলো রেগুলার উড়ে, এটা তো বুড়ে লিলি কবুতরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চা ভিউয়ার্স খুব ভালো হয়, এই নটটা অনেক বংশধারি কবুতর, আপনারা নিতে পারেন, খুব ভালো কবুতর। দেখি একটু উড়ে তুলো তো দর্শকদেরকে দেখে। এগুলো উড়ার পরে খুব ভালো বাজি করে, যদি বাজি করে দেখাবেন, হলে দেখাবে না, পাখা নাই, হেভি বাজি করে গো, দেখানোর মতো একটা কবুতরে বাজি, পা কাটা আছে তাই। এই যে এখানে একজন আছে সবজি চুঠাল আর সাদা চুঠাল, এদের বাচ্চা চার, এদের বাচ্চা চার পাঁচ ঘন্টা উড়ে, চার পাঁচ ঘন্টা উড়ে, এরা উড়ে চার পাঁচ ঘন্টা। নিতে পারেন ভিউয়ার্স। আপনাদের যোগাযোগ করে নিতে পারেন, কতগুলো ভালো কবুতর বাজি করে, একটা কবুতর বাজি করলো না। উড়াবি নাকি কবুতর? উড়বে দাদা, পাঁচ কবুতর ছাড়লে উড়বে না, কোথাও ছাড়ে রাখলে কেউ তোর উড়বে না, সব ছাড়ে উঠবে। আজকে আমাদের রোলগুলো দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করতেছি। দেখেন খুব কুলোর, খুব সুন্দর। এখানে বিশেষত্ব হলো প্রত্যেকটা কবুতরই আপনি ঘরের ভিতরে খাওয়াতে পারবেন। এখানে এখানকার কিছু কবুতর আছে, এগুলো বিক্রি করে দেবো। এই কবুতরগুলো যদি আপনারা দেখেন, আশা করি প্রত্যেকটা কবুতর আপনাদের ভালো লাগবে। আর কবুতরগুলো যদি নেন, তাহলে আশা করি আপনারা ঠকবেন না, আসলে ভালো কবুতর আছে, ও আশা করি আপনাদেরকে ভালো কবুতরই ডেলিভার করতে পারবে। তো আপনারা ভালো কবুতর পাবেন, এবং রাজশাহী লোকাল কবুতর যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন। আর সেই সাথে যদি কারো ভালো সৌন্দর্য খাঁচা লাগে, বাঁশের খাঁচা, এটা কিন্তু পুরানে বাঁশের খাঁচা, এই যে তালা সিস্টেম আছে প্রত্যেকটা জায়গায়, তালা সিস্টেম, এই যে তালা সিস্টেম যাতে চুরিও না হয়, যে ঝাঁপ আছে ব্যবস্থা করে রয়েছে, আবার আলাদা আলাদাভাবে বাঁশের ঝাঁপ বানায় রাখছে। তো আপনাদের যদি কারো লাগে, খুব যদি কেউ নিতে চান ও বানায়ও দিতে পারবে, এবং সেই সাথে যদি খুবগুলোও কেউ নিতে চান আপনাদেরকে সাজেস্ট করবো নিতে পারেন। এই যে একটা খোপ বানাচ্ছি দাদা, ভালো লাগে তাহলে নিতে পারেন, এই যে একটা খোপ। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। এই এখানে একটা খোপ বানাচ্ছি, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।